ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তথা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ভারতের একটি অন্যতম ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল। 1976 সালে কর্ণাটক সরকারের অধীনস্থ সংস্থা কর্ণাটক ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রামাকৃষ্ণ বালিগার নেতৃত্বে বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা শুরু হয়। এর পরবর্তী সময়ে অর্থাৎ 1978 সালে কর্ণাটক এস্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হলে এই শিল্পের প্রধান ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। বর্তমানে দেশের মোট বৈদ্যুতিন শিল্পের 40% এই অঞ্চলেই অবস্থান করছে। বেঙ্গালুরুকে কেন্দ্র করে প্রযুক্তিগত উন্নতির জন্য এই শহরকে আধুনিক বা নব প্রযুক্তির শহর বলা হয়ে থাকে। এখানে তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক শিল্পের প্রভূত উন্নতির কারণগুলি হল, প্রথমেই ঐতিহাসিক কারণ। প্রকৃতপক্ষে ভারত স্বাধীনতা লাভের পর থেকেই বেঙ্গালুরুতে শিল্পের অনুকূল পরিবেশ গড়ে উঠতে শুরু করলেও 90-এর দশকের পর থেকেই এই শিল্পের উন্নতিতে জোয়ার আসে। এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যৌথ উদ্যোগে বাণিজ্যে মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক কারণ, প্রথমেই সুরক্ষিত অবস্থান। দক্ষিণ ভারতে উপদ্বীপীয় মালভূমির কেন্দ্রভাগে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত বেষ্টিত বেঙ্গালুরু মহানগরটির অবস্থান, শিল্প কারখানাগুলির নিরাপত্তাগত সুবিধা রয়েছে। দুই, ভূপ্রকৃতি। কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্বে অবস্থিত বেঙ্গালুরু শহরটি কর্ণাটক মালভূমির অন্তর্গত। ময়দান অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার ভূমিভাগ তরঙ্গায়িত প্রকৃতির, যা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ কৃষিকার্যের পরিবর্তে শিল্পের বিকাশে সহায়ক। তিন, অনুকূল জলবায়ু। দক্ষিণ ভারতের কেন্দ্রস্থলে 600 থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় সারা বছর ধরে এখানে মৃদু ও সমভাবাপন্ন উষ্ণতা লক্ষ্য করা যায়। মেঘমুক্ত নির্মল আকাশ এবং স্বল্প বৃষ্টিপাত, প্রায় বার্ষিক 97 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। সূক্ষ্ম বৈদ্যুতিন দ্রব্যাদির পরীক্ষা নিরীক্ষা ও উৎপাদনের পক্ষে আদর্শ। নরম ভাবাপন্ন আবহাওয়ার জন্য বেঙ্গালুরুকে ভারতের এয়ার কন্ডিশন্ড সিটি বলা হয়। চার, জমির সহজলভ্যতা। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় বন্ধুর ভূমিভাগ এবং অনুৎপাদনশীল জমির প্রাচুর্য থাকায় এখানে শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমির অভাব হয় না। পাঁচ, অন্যান্য সম্পদের তথা কাঁচামালের অভাব। স্থানীয় কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, জিপসাম, চুনাপাথর ইত্যাদি খনিজ এবং বনজ কৃষিজ সম্পদের অভাবে বেঙ্গালুরু অঞ্চলে বৃহৎ খনি ও কৃষিভিত্তিক শিল্পের প্রসার ঘটেনি, ফলে বৈদ্যুতিন শিল্পের উন্নতি দ্রুততর হয়েছে। এবারে আমরা আর্থসামাজিক কারণগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই কাঁচামালের সহজলভ্যতা। ইলেকট্রনিক শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেমন তামা, অভ্র, জিঙ্ক, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্য থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এছাড়া এই রাজ্যেই ইলেকট্রনিক্যাল ইনসুলেশন থার্মোপ্লাস্ট তৈরি হওয়ায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান অব্যাহত থাকে। বেঙ্গালুরু সমগ্র কর্ণাটক রাজ্য তথা দেশের সঙ্গে উন্নত সড়কপথ, রেলপথ ও বিমানপথ দ্বারা যুক্ত। NH-4, NH-7, NH-48, NH-209, NH-219, দক্ষিণ পশ্চিম রেলপথ, কেম্পোগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা সমগ্র দেশ ও বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। এছাড়াও সিল্ক বোর্ড জংশন ও হসুর রোডে
10 লেনের উড়ালপুল, নাম্মা মেট্রো রেল, বিএমটিসি, বিআইএল বাস পরিষেবা দ্বারা শহরব্যাপী উন্নততর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছে। 3. বিদ্যুৎ শক্তির প্রাচুর্য। স্থানীয় তাপবিদ্যুতের অভাব সত্ত্বেও মেত্তুর, তুঙ্গভদ্রা, শিবসমুদ্রম, পাপনাশম, পাইকারা ও শরাবতী কেন্দ্র থেকে বিপুল পরিমাণে সস্তায় জলবিদ্যুৎ এবং কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও এই অঞ্চলে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়ে থাকে। ফলে স্বল্প মূল্যে বিপুল পরিমাণে নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান পাওয়া যায়। 4. বিজ্ঞান গবেষণা ও দক্ষ কর্মীর সুবিধা। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, দ্য সেন্ট্রাল মেশিন ও টুলস ইউনিভার্সিটি, পিস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, ক্রিস একাডেমি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, নেটওয়ার্ক টেকনোলজিক্যাল টেনিক ফাউন্ডেশন ইত্যাদি বিজ্ঞান ও গবেষণা সংস্থা রয়েছে। এরা দেশ বিদেশের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীদের কারিগরি ও বিজ্ঞান চর্চায়, গবেষণা, নিত্য নতুন প্রযুক্তি ও যন্ত্রাংশ উদ্ভাবনে প্রশিক্ষণ দেয়। নিপুণ ও পেশাদার ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও কলাকুশলী যোগান দেয়, সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। 5. বহুজাতিক সংস্থার অবস্থান। উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়নের হাত ধরে প্রায় 300টি বিদেশি ও বহুজাতিক কোম্পানি একক বা যৌথভাবে বিপুল লগ্নি করে বৈদ্যুতিন শিল্প স্থাপনে উৎসাহী হয়েছে। 6. সরকারি পদক্ষেপ। বেঙ্গালুরুতে শিল্পের উন্নতিতে প্রয়োজনীয় বৃহদায়তন জমি, উন্নত পয়ঃপ্রণালীর ব্যবস্থা, পর্যাপ্ত জলের যোগান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি পরিকাঠামোগত উন্নতির জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন পূর্বাংশে হোয়াইটসফিল্ড, উত্তর পশ্চিমে যশবন্তপুর ও পেন্না, দক্ষিণে হসুর রোড সংলগ্ন অঞ্চলে ইলেকট্রনিক্স সিটি গড়ে উঠেছে। এছাড়া 1992 সালে ভারত সরকারের শিল্প উদারীকরণ ও বেসরকারিকরণ নীতি এবং 2002 সালে শিল্প আইন দ্বারা অসংখ্য দেশি বিদেশি বহুজাতিক সংস্থা এখানে শিল্প স্থাপনের মাধ্যমে প্রভূত উন্নতি ঘটিয়েছে। 7. মূলধন। ভারত সরকারের পাশাপাশি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা এই শিল্পের প্রসারে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে চলেছে। 8. বিপুল চাহিদা। বর্তমানে তথ্য প্রযুক্তি শিল্প ক্রমবর্ধমান শিল্প হিসাবে আত্মপ্রকাশ করেছে। জনবহুল ভারতে প্রতিরক্ষা, রেল, আবহাওয়া, ডাক ও তার বিভাগের বৈদ্যুতিন দ্রব্যের বিপুল অভ্যন্তরীণ বাজারসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বেঙ্গালুরুর বৈদ্যুতিন দ্রব্যের ক্রমবর্ধমান চাহিদা ও বাজার শিল্পটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পে উন্নত কেন, অথবা বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের গড়ে ওঠার কারণ, অথবা বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণগুলি সম্পর্কে। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওগুলি পাওয়ার জন্য জিওডান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।